Assalamualaikum viewers, আমি মেহজাদের আম্মু মম ডটার কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি এবং উপকারী একটি রেসিপি, যার নাম হচ্ছে চালের গুঁড়োর রুটি। আর এই রুটিটা আমি কিভাবে তৈরি করে থাকি এবং এই রুটিটা যে কত মানে কতটা সফট হয়, এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, এটাই আজকে এই সিক্রেট রেসিপিগুলোই আজকে শেয়ার করব। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই রুটির প্রস্তুত প্রণালীটি। তাহলে চলুন চলে যাই পুরো রান্নায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম ডটার কুকিং হাউস। আপনাদের জন্য আজকে আমার মা একটা আইটেম নিয়ে এসেছে যার নাম হচ্ছে চালের গুঁড়ার রুটি। সেটা আমার কিন্তু মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু কমেন্ট করবেন যে কিরকম হয়েছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার এসব কিন্তু করতেই হবে, আর বেল বাটনটাও বাজিয়ে দেবে। থ্যাংক ইউ। যেটা চালের গুঁড়ো রুটি যেটা, সেটা করার জন্য প্রথমে আমি প্রতি এক কাপ চালের গুঁড়োর জন্য প্রায় এক থেকে দেড় কাপের চেয়ে একটু কম পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা যার টেস্ট অনুযায়ী দিতে হবে। ব্যাস এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ভিয়ার্স, পানিটা ফুটে উঠেছে। ভিয়ার্স, আমি 4 কাপ পানির মধ্যে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়োটা আমি নিজ হাতে ভেঙে নিয়েছি। আর এই চালের গুঁড়োটা হচ্ছে আমি 4 কাপ পরিমাণ চাল গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 2 কাপ আতপ চাল, 1 কাপ পোলাশ চাল, আর হচ্ছে 1 কাপের মতো হচ্ছে সিদ্ধ চাল, যেটা আমরা ভাত রান্না করি সেইটা। তো এইভাবে করে হলে হয় কি, পোলার চালের একটা ফ্লেভার থাকে, রুটিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যত যাই পিঠা বা এই সমস্ত জিনিস বানাই না কেন, আমি সেখানে একটু পোলার চালটা ইউজ করি। পোলার চাল অবশ্য, আর যদি আপনার পোলার চাল ইউজ না করেন কোনো প্রবলেম নাই, আর 3 কাপ আতপ চাল দিয়ে দিবেন, আর 1 কাপ ভাতের চাল মানে যেটা সেদ্ধ চাল সেটা দিয়ে দিতে হবে। তো এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি এখন ঢেকে রাখবো। এই চুলোতেই আমার চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লোতে আছে। তো এখন এটাকে আমি ঢেকে রাখবো। মিডিয়াম টু লোতে আছে, মিডিয়াম অংশে বেশি আছে। তো আমি চুলার আঁচটাকে রেখে আমি এভাবে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে আসলাম মিনিট 5-এক পর। এভাবে চুলাটা অফ করে রেখে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত, একদম খুব ঠান্ডা না, যাতে করে আমার হাতে সহ্য হয় সেরকমটা ময়ান করে নিব, ওরকম সহ্য হয় ওই পর্যন্ত অপেক্ষা করছি। ততক্ষণ ঢেকে রাখছি। 5 মিনিট পর এখানে ঢেলে নিচ্ছি। এখনো অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর একটু গরম গরম থাকতে ময়ান করে নিব। বেশ, এই যে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি এখন একটু ময়ান করে নিচ্ছি। আর যদি একটু নরম হয়ে গিয়ে থাকে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দিবেন, আর যদি বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু হাড়টাকে ভিজিয়ে ভিজিয়ে, পানি দিয়ে হাড়টাকে ভিজিয়ে ভিজিয়ে এটাকে করে নিলে এটা হয়ে যাবে। ও ভিউয়ার্স, আমি যেহেতু নিজে চালের গুঁড়ো করেছি, যার জন্য হয়েছে এটা ভিজা চালের গুঁড়ো ছিল, তো ভিজা চালের গুঁড়োতে পানি একটু কমই লাগে, যার কারণে হচ্ছে 4 কাপ পানির মধ্যে আমি 4 কাপ, যদি আপনাদের কারো যদি শুকনো চালের গুঁড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের চালের গুঁড়ার পরিমাণটা আর একটু কম লাগবে। তো এটাকে আমি একটু খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে এটাকে আমি একদম ময়ান করে এরকম একটা ডোয়ের মতো করে বানিয়ে ফেলেছি। আসলে এভাবে বানিয়ে এটাকে আমি এখন কেটে তারপরে গোল করতে সুবিধা হয়। এটা অবশ্য আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি। তো জাস্ট একটা সুতো নিয়ে জাস্ট এখান থেকে এভাবে দিয়ে এটাকে জাস্ট এভাবে দিলে এটা একদম কেটে যাবে। আপনারা কি পরিমাণ বাড়াবেন, ছোট না বড় সেটা দেখে আপনারা করতে পারবেন।
কেটে নিচ্ছি। আর কিছু আছে একদম নর্মাল, যারা এভাবে কেটে নিতে পারছেন না তারা জাস্ট এভাবে নিয়ে জাস্ট এটাকে গোল করে যেভাবে আমরা রুটি বানাই, এটাকে জাস্ট গোল করে এটাকে এভাবে বানিয়ে ফেলতে পারবেন। ভিউয়ার্স, এই যে প্রত্যেকটা আমি এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এভাবে কিছু কেটে নিয়েছি আর কিছু এভাবে গোল গোল করে নিয়েছি। এখন এগুলাকে আমি বানিয়ে নিব। তো এটা তো এভাবে রাখলে তো একদম শক্ত হয়ে যাবে, যার জন্য একটা সুতি একটা কাপড় এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এটার উপর বিছিয়ে দেব জাস্ট যাতে এই আটাগুলো যাতে ড্রাই না হয়ে যায়। এভাবে বিছিয়ে দেবো আর এখান থেকে একটা একটা করে এটাকে বানিয়ে ফেলবো। ছেঁকে নেওয়ার পালা, মিডিয়াম আঁচে রেখে এখন এটাকে ছেঁকে নিব। জাস্ট এটা ছেঁকে নিতে খুব বেশি সময় লাগবে না। বেয়ার্স, এক পাশ হতে হয়ে গেছে, এখন অন্য পাশকে ফুলবে। অথবা এইভাবে চেপে চেপেও এটাকে করতে পারেন। তো এটা একদম যে পোড়া পোড়া হবে তা না, যেরকম সাদা সাদা থাকা অবস্থায় এটাকে তুলে নিতে হবে। চালের গুঁড়ো গুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে পরেরটা কিন্তু পুড়ে যেতে পারে। একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটা এরকম একটা জালির মধ্যে রুটিগুলোকে এভাবে দিতে হবে, তা নাহলে নিচ থেকে একদম ঘেমে যাবে। তো এভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি আর পুরোটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল এই চালের গুঁড়োর রুটি। আর এই রুটিটা আমি কিভাবে তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর শবে বরাত, কোরবানির ঈদ, যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। আমি তো কোরবানির ঈদের পরের দিন সকালে মাস্ট বি এই রুটি আর গরু মাংস হতেই হবে। আপনারা কে কে কোরবানির ঈদের পরে এই রুটিটা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কিভাবে তৈরি করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।